गली में शोर है, अमुक नेता चोर है, आवामी लीग एवं शेख हसीनार मूल नीति टाका पाचार और दुर्नीति। বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি হতে গেলেও ঘুষ দিতে হয়। এই দেশে আর কিছু অবশিষ্ট নেই, এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ। এই রাষ্ট্র এখন রাষ্ট্র নেই, এই রাষ্ট্র এখন পুরোপুরি হবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। হজের ব্যাপারে দুষ্টামি করা তাদের পূর্ণ অভ্যাস। যে ভারতে একটা সরকার নির্বাচনে হেরে গিয়েছিল শুধুমাত্র একটা স্লোগানে, সেই স্লোগানটি ছিল গলি গলি মে শোর হায়, অমুক নেতা চোর হায়। আমি নাম বললাম না। আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূল নীতি টাকা পাচার আর দুর্নীতি। একমত আমার সঙ্গে আপনারা? একমত বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের দুর্নীতি আজকে গোটা বাংলাদেশকে একটা ফোকরা অর্থনীতিতে পরিণত করেছে। আজকে যত সমস্যা দেখতে পান, এই বিদ্যুতের দাম বৃদ্ধি, চাল ডাল তেল লবণের দাম বৃদ্ধি, আপনার স্বাস্থ্য খাতে পয়সা বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর মূলে হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। এই মডেল অফ ডেভেলপমেন্টের যে ফানুস, যে বেলুন উঠছিল আকাশে, তার দুর্নীতির কারণে চুপসে পড়ে গেছে বন্ধুগণ। এই সরকারের দুর্নীতি ফিরিস্তি যদি আমরা দিতে চাই, তাহলে একদিনে এক মিটিং হবে না, এক মাস লাগবে। প্রতি ক্ষেত্রে দুর্নীতি, যেখানে যান সেখানে দুর্নীতি। আপনি কোন একটা অফিসে যাবেন, কাগজ বের করতে চাইবেন, সেখানে দুর্নীতি। আপনি সিটি কর্পোরেশনে যাবেন, সেখানে গিয়ে আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা কোন একটা সার্টিফিকেট নিতে যাবেন, সেখানে দুর্নীতি। আপনি থানায় যাবেন এফআইআর করতে, সেখানে দুর্নীতি। আপনি ট্যাক্স দিতে যাবেন এনবিআরে, সেখানে দুর্নীতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ যায়নি, বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি হতে গেলেও ঘুষ দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেতে গেলে আমার ধারণা ছিল না, আগে শুনছিলাম যে 1,00,000-1,00,000 টাকা দিতে হয়। তো সেদিন আমি আমাদের এলাকায় গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে এখন একটা প্রাইভেট স্কুলগুলো আছে না, আপনার বেসরকারি স্কুল, সেইখানে একজন পিয়নের চাকরি পেতে হলে আমি ভাবলাম যে 1,00,000-1,50,000 টাকা দিতে হয়, না 1,15,00,000 টাকা দিতে হয়। চিন্তা করতে পারেন বন্ধুগণ, এই দেশে আর কিছু অবশিষ্ট নেই, এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ। এবং তার গত দুইদিন আগে আমরা দেখেছি, এই দুদিন আগে আমরা দেখেছি বন্ধুগণ, এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা যে ঘটনা ঘটিয়েছে, সরকারি দল পুলিশ ঢুকে আইনজীবীদেরকে সেখানে একদম অন্যায় ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, প্রহার করেছে, নির্বাচন মন্ডল করে দিয়েছে। আইনজীবীরা যারা তাদের আইনজীবী ছিলেন, মন্ত্রী ছিলেন, ল মিনিস্টার ছিলেন শফিক সাহেব, তিনি বলেছেন এটা এত বেশি একটা বাজে কাজ হয়েছে, জঘন্য কাজ হয়েছে, যেটা আমরা চিন্তাও করি। এই রাষ্ট্র এখন রাষ্ট্র নেই, এই রাষ্ট্র এখন পুরোপুরি হবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্রকে যদি অবিলম্বে সংস্কার না করা যায়, এই রাষ্ট্রের সংবিধান যদি সংশোধন না করা যায়, এই রাষ্ট্রে যারা ধ্বংস করছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে দেশপ্রেমিকদের এই দেশ পরিচালনার দায়িত্বে না আনা যায়, তাহলে বাংলাদেশ নামের যে রাষ্ট্রটা, যেটা আমরা 1971 সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শহীদ প্রতি জিয়ালের ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছিলাম, সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না বন্ধুগণ। হজের ব্যাপারে দুষ্টামি করা তাদের পূর্ণ অভ্যাস। আজকে সাধারণ মানুষ যারা হজে যেতে চান, তাদেরকে আজকে কত দিতে হবে? 4,500 টাকা, না 7,00,000 টাকা। অথচ পাশের দেশ ভারতে 3,00,000-2,50,000 টাকা, পাকিস্তানের মধ্যে 4,00,000 টাকা, তাহলে বাংলাদেশে কেন 7,00,000 টাকা? ওই যে চুরি করেছে বাংলাদেশ বিমান কিনে চুরি করে একেবারে শেষ করে ফেলেছে, ওই চুরিকে রেপার্ট করার জন্য এখন তাদের বেশি করে টাকা নিতে হবে বন্ধু।
লীগের মূলনীতি টাকা পাচার, টাকা পাচার আর দুর্নীতি। আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। গলি গলিমে চোর হয়, কোন চোর হয়, কোন চোর হয়, কোন চোর হয়, জোরে বলেন, গলি গলিমে চোর হয়, কোন চোর হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের মানচিত্রটাও খেয়ে ফেলতে শুরু করেছে। আজকে আওয়ামী লীগ ওই জায়গায় গেছে যে তারা বাংলাদেশের মানচিত্রও খেয়ে ফেলতে শুরু করেছে।